খান রওনা করিবার নয়। বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিজুয়ালসগুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। আমি মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার, আমার মনে হয় না এমন বিশেষ কিছু বলা উচিত। আর এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে আমরা বাঁচতে নিজেদের করে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। প্রডিউসার সাহেবের সঙ্গে লাস্ট কথা কখন হয়েছিল দেব, যদি একটু একটু শেয়ার করেন? ওরকম কবে হয়েছে সেটা এখন মনে হয়, কিন্তু যে দৃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবিগুলো, বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছিলাম এরকম কিছু একটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম কেনা এটা হয়েছে, এবং শুধু ওনার জন্য মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো। এবং শুধু বাংলাদেশে নয়, অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকে, দেশে আমি ইস্যুতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক, মানে ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ কম দেখেছি। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে যারা যারা শুনছেন বাংলাদেশে, যারা যারা এখন শুনছেন আমাদের, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসে, মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন পেয়ে থাকে।